আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শিক্ষার্থী আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুই হাজার বাইশের পরিবর্তিত সময়সূচি নিয়ে তবে শিক্ষার্থী আপনাদের চব্বিশ জুন থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষাটি অনিবার্য কারণবশত স্থগিত হয়েছে কিন্তু শিক্ষার্থী আপনাদের জন্য আবার নতুন করে রুটিন প্রকাশ করা হয়েছে সেই পরীক্ষার শিডিউল আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তবে শিক্ষার্থী আপনাদের পরীক্ষার শুরু হবে উনিশ আট দুই হাজার বাইশ অর্থাৎ আগস্ট মাসের উনিশ তারিখ থেকে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে স্যার আমাদের পরীক্ষা কবে হবে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের পরীক্ষা আগস্ট মাসের শেষে হওয়ার সম্ভাবনা আছে তবে শিক্ষার্থী যাই হোক এখন আগস্ট মাসের উনিশ তারিখ থেকে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জন্য আমি আপনাদেরকে এখন বলবো যে আপনাদের পরীক্ষা দুই টাইমে পরীক্ষা হবে যারা প্রথম বর্ষের সাবজেক্টগুলোতে রেজিস্ট্রেশন করেছেন আপনারা এখানে পরীক্ষা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দিবেন আর যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন আপনাদের সাবজেক্টগুলো দুইটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা দেবেন তবে শিক্ষার্থী আপনারা কে কোন দিন পরীক্ষা দিবেন এ বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে বলবো আমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ আট দুই শুক্রবার বাংলা প্রথমপত্র তারপরে ওই একই দিনে শিক্ষার্থী বিকালবেলা যারা বাংলা দ্বিতীয় পত্র আপনারা পরীক্ষা দিবেন দুইটা থেকে চারটা পর্যন্ত তবে শিক্ষার্থী আপনাদের পরীক্ষা প্রথমে বিশ মিনিট হবে এমসিকিউ তারপরে আপনাদের এক ঘন্টা চল্লিশ মিনিট হবে সৃজনশীল তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি আপনাদের ও পূরণ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আমি আমার চ্যানেলে আপলোড করব আপনারা সুন্দরভাবে এগুলো পূরণ করে শিখে তারপরে পরীক্ষার হলে যাবেন কারণ গত বছর অনেক শিক্ষার্থী ওএমআর পূরণের কারণে তাদের ফলাফল আসে নাই তারা এফসেন আসছে সেই জন্য শিক্ষার্থী সে তাদের তথ্যগুলো আপডেট করা সম্ভব হয়নি আমি আপনাদেরকে বলবো আপনারা এই বলগু যেন না করেন সেই জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করব। তারপর শিক্ষার্থী বিশ আট দুই তারিখ শনিবার এখানে যারা আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের উচ্চতর্গণিত পরীক্ষা আছে তারপর ছাব্বিশ আট দুই শুক্রবার ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা প্রথম প্রথমপত্র সকালে দ্বিতীয় পত্র বিকালে তারপর শিক্ষার্থী আমাদের ছাব্বিশ তারিখের পরে আমাদের দুই নয় দুই শুক্রবার অর্থাৎ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালবেলা এবং বিকালে হবে অর্থনীতি পরীক্ষা দ্বিতীয় বর্ষের অর্থনীতি পরীক্ষা যারা রেজিস্ট্রেশন করেছেন আরেকটা বিষয় শিক্ষার্থী আমাদের তিন গণিতের পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটা আমাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষা আমাদের গণিত পরীক্ষার পরের দিন তিন তারিখ শনিবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনার সকালবেলা যারা প্রথম বর্ষে রেজিস্ট্রেশন করেছেন আর কী শিক্ষার্থী আমাদের তারপরে আমাদের নয় নয় দুই এই দিন আমাদের তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে আর বিকালে দুটি পরীক্ষা সকালবেলা বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ব্যবসায় উর্দু পদার্থবিজ্ঞান আর বিকালে কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান তত্ত্বীয় তারপর শিক্ষার্থী আমাদের ষোলো নয় দুই এদিনে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান রসায়ন ফিনান্স ব্যাঙ্কিং জীববিজ্ঞান প্রনীতির নাগরিকতা তবে শিক্ষার্থী অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার আমাদের কোন কোন বর্ষের শিক্ষার্থীদের কয়টি করে পরীক্ষা হবে আমি আপনাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে দেবো যারা আমাদের এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আপনাদের পরীক্ষা হবে পাঁচটি পরীক্ষা হবে বাংলা প্রথমপত্র ইংরেজি প্রথমপত্র গণিত ভূগোল পরিবেশ আর হলো আপনার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই পাঁচটি হবে মানবিকের আর যারা কমার্সের আপনাদের বাংলা প্রথমপত্র বাংলা ইংরেজি সরি ইংরেজি প্রথমপত্র আর গণিত ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগের বাংলা প্রথমপত্র ইংরেজি প্রথমপত্র গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান আর শিক্ষার্থী যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আপনারা যারা অপশনাল সাবজেক্ট নিয়েছেন আপনাদের পরীক্ষা হবে চারটি আর যারা অপশনাল সাবজেক্ট নেন নাই আপনাদের পরীক্ষা হবে তিনটি যেমন যারা মানবিকের অপশনাল না নিয়ে থাকলে আপনাদের বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র পরিণতি অথবা নাগরিকতা আপনারা যেই সাবজেক্টগুলো রেজিস্ট্রেশন করেছেন আমি আপনাদের বলতে চাই দ্বিতীয় বর্ষে যারা অপশনাল নিয়েছেন অতিরিক্ত সাবজেক্ট আপনাদের পরীক্ষা হবে চারটি আর যারা অপশনাল নেন নাই আপনাদের পরীক্ষা হবে তিনটি তবে শিক্ষার্থী আমাদের পরীক্ষার হলে আমাদের যেই নির্দেশনাগুলো মানতে হবে সেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা বিষয়গুলো শুনে তারপরে আপনারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের বলি আপনাদের পরীক্ষার প্রশ্নে যে সময়টা উল্লেখ থাকবে সেই সময়টায় শিক্ষার্থী চূড়ান্ত বলিয়া গণ্য হবে প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে ওভে পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না আপনাদের এসএসসি প্রোগ্রামের কোড হলো দশ সেটা আপনারা পূরণ করবেন কিভাবে আপনারা ওয়েমআরে পূরণ করবেন সেটা আমি আপনাদের দেখাবো আপনারা আমার দেখানো বিষয়গুলো শিখে আপনারা চেষ্টা করবেন পরীক্ষার হলে সুন্দরভাবে সঠিকভাবে আপনাদের বৃত্তগুলো বরাট করে কাজটি করার জন্য কোন অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না শিক্ষার্থী আপনাদের সৃজনশীল বহু নির্বাচনী মানে এমসিকিউ এবং আপনাদের ব্যবহারিক প্রত্যেক অংশে আলাদা আলাদাভাবে বাস করতে হবে তবে যাদের কোনো সাবজেক্টে ব্যবহারিক নাই সেটা বাদ আপনাকে সৃজনশীলে বাস করতে হবে বহু নির্বাচনীতে বাস করতে হবে আর শিক্ষার্থী আপনারা যে যে বিষয়ে রেজিস্ট্রেশন করেছেন শুধু আপনারাই পরীক্ষা দিতে পারবেন আরেকটা বিষয় আপনাদের বলি আপনাদের এখানে দুই সালের বেশি শিক্ষার্থীরা সর্বশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা সিস্টেম করে দিয়েছে কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনার পরীক্ষা পাশ করতে না পারে তাদের জন্য নেবো একটা সিস্টেম আছে এখানে দুই হাজার তেরো চোদ্দ বেসের শিক্ষার্থী কারণ পনেরো যেহেতু সর্বশেষ দিছে তাহলে চোদ্দো বেসের শিক্ষার্থীরা ওই ডিনোবো সিস্টেমে প্রথম আর তেরো বেসের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ তবে শিক্ষার্থী আইডি কার্ড বা আপনার প্রবেশপত্র আইডি কার্ড বা প্রবেশপত্র বলতে আপনারা যে প্লাস্টিক আইডি কার্ডটি পেয়েছেন আপনারা সেই কার্ড নিয়ে আপনারা পরীক্ষা হলে যাবেন এটি আপনাদের প্রবেশপত্র এটা ছাড়া আপনারা কোনো অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তবে শিক্ষার্থী আপনাদের আরেকটি বিষয় আমি এখন আপনাদের শেয়ার করব পরীক্ষার হলে আপনারা পরীক্ষার্থী নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না আর শিক্ষার্থী এখন বলবেন স্যার আমাদের পাঁচ নম্বরকেও তো আমি এই বিষয়টি ক্লিয়ার করে শেষ করব সৃজনশীল আপনাদের যদি পঞ্চান্ন নম্বরের মধ্যে পঁচল্লিশ থাকে সৃজনশীল আর পনেরো যদি এমসিকিউ থাকে তাহলে শিক্ষার্থী আপনাদের চল্লিশের মধ্যে চোদ্দো পেতে হবে আর পনেরোর মধ্যে পাঁচ পেতে হবে এই উনিশ পেলে আপনারা পাশ করবেন আর যদি শিক্ষার্থী আপনাদের সৃজনশীলে থাকে বি তিরিশ আর নব্বই থেকে পনেরো ব্যবহারিকে দশ তাহলে শিক্ষার্থী আপনাদের তিরিশ থেকে দশ পেতে হবে আর বহু নির্বাচনী পনেরো থেকে পাঁচ আর আপনার ব্যবহারিকে পেতে হবে চার তাহলে এই আপনাদের বহু নির্বাচনী পাঁচ ব্যবহারিক চার এই উনিশ নম্বর যেভাবেই হোক পঞ্চান্ন থেকে আপনাদের উনিশ নম্বর হলো পাসমার্ক সে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন আর আমার চ্যানেলে আপনাদের গণিতের এবং ইংরেজির উপর একাধিক ভিডিও আপলোড করা আছে সেগুলো যদি আপনারা দেখতে চান আপনারা দেখে নিতে পারবেন প্লে লিস্টে যে আপনারা সেই বিষয়গুলো দেখে নেবেন আর বিস্তারিত বিষয়গুলো যদি জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করব। আবারও সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম